মর্নিং, ওয়েলকাম টু ইন্ডিয়ান ব্লগ মার্গারেট চ্যানেল। আজকেও বিধ্বস্ত অবস্থা, এই সরি বাবা, আজকেও বিধ্বস্ত অবস্থা, খুব গরম, বৃষ্টি হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। তো যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে মানে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, ঘুম থেকে তারপর রান্না টান্না করেছি, মানে বেরিয়ে গেছে, রান্নাও সেরকম আহামরি কিছু করিনি, ডাল মাছ ভাজা আর আলু চোখা, যাকে অনেকে বলে আলু মাখা। আর শাশুড়িমাও আজকে বেরিয়ে গেছেন, সব শাশুড়িমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, কালকে আমরা বেরোবো পুরী, কালকে না মানে কালকে বাপের বাড়ি চলে যাবো, ওখান থেকে ওলা কোলা বুক করা যায়, বাট এখান থেকে তো করা যায় না, এটাই হচ্ছে মেন সমস্যা, আমাদের এখানে দেখায়ও না, তার জন্যই ওদিকে চলে যেতে হয় আমাদেরকে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে, আজকেও তোমাদেরকে একটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে গিয়ে আমার বুক শেলফটা আজকে আমি ক্লিন করবো, মোটামুটি প্যাকিং থাকবে। হ্যাঁ, বুক শেলফ মানে যেখানে বইটা রাখা হয়, বুক শেলফ আমার অ্যাকচুয়ালি নেই, আমার ওই বাড়িতে বুক শেলফ আছে, আর এখানে মানে আসার পরে এখনও অবধি বুক শেলফ কেনা হয়নি, একটা ইয়ে মতন দিয়েছে আর কি আমার শাশুড়ি মা, তার উপরে আমি বইগুলোকে পুরো ইয়ে করে রাখি। আজকে আমি সেটা ক্লিন করবো, তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করবো, তো তোমরা সেটা দেখো, ঠিক আছে? চলো আগে দেখিয়ে দিই আমার বইয়ের তাকটা কীরকম কী কন্ডিশন আছে সেটা তোমাদের সঙ্গে। এই হচ্ছে আমার বইয়ের তাকটা, বইয়ের তাক বলা যায় না, বইগুলোকে এইভাবেই রাখি, এভাবে রাখাটা ঠিক না, তবুও কী করবো, আমাদের তো জায়গা নেই, তো এটাকে ক্লিন করবো এখন, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর অ্যাকোরিয়ামটা আমি এসে ক্লিন করবো, সেটা তোমাদেরকে সঙ্গে পরে শেয়ার করবো, আজকে আর ক্লিন করা সম্ভব নয়। তো যাই হোক, তো তোমরা দেখো, I'm not afraid.
একটি পাত্র বইগুলো এরকমভাবে আবার সুন্দর করে গুছিয়ে নিলাম। উপরে জিনিসগুলো ছিল আমার উপরেই রেখে দেয় সবাই, আমি নিজেও রাখি বইয়ের উপরে। বইয়ের সামনের এই জায়গাটার জায়গা থাকে, আমি এখানে রেখে দিই চশমা টশমা পেন্ট এগুলো পড়াশোনায় লাগে। তো এইভাবেই ক্লিনিংটা করলাম। তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে বলো কীরকম লাগলো। আর বইগুলো এক ঝলকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কমেন্ট সেকশানে বলো কার কোন বইটা ভালো লাগছে। আমার এখন বইগুলো পরিষ্কার করে আবার নতুন করে বইগুলো পড়তে ইচ্ছা করছে। জানি না কোন বইটা থেকে শুরু করব, তবে শুরু অবশ্যই করব আবার নতুন করে। তো চলো তোমাদেরকে এক ঝলকে বইগুলো একটু দেখিয়ে দিলাম কী কী বই। আর এই পাশে এগুলো দেখো, এই নিচের বইগুলো, এই যে ছেঁড়া ছেঁড়া বইটা দেখছো এটা আমার ঠাকুরদার বাবার, আর এটা আমার শ্বশুরমশাইয়ের বই। এই দুটো আমার প্রাপ্তি যাকে বলে, আর এগুলো আমার প্রাপ্তি, এগুলো আমার মা কিনেছেন এবং মা কিনে আমাকে দিয়েছেন। মা পড়তো আগে, তো মা আমাকে পরে দিয়ে দেয়, আমি নিয়ে আসি এই বাড়িতে। প্রচন্ড গরম লাগছে, এবার একটু জল ঠল খাবো তারপরে যাবো স্নান করতে। শাশুড়িমা বেরিয়ে গেছেন আজকে, চলে গেছেন। তোমাদেরকে আগেই বলেছি আমাদের এখান থেকে ওলা উবের কিছু এগুলো পাওয়া যায় না, তো যেহেতু খুব কষ্ট আমরা যাবো শালিমা স্টেশন। এখান থেকে অনেকটা দূর ইচ্ছাপুর থেকে শালিমা স্টেশন, রেডি থেকেই কাছেই হবে, সুবিধা হবে। আর আমরা কালকে সকালবেলা আর্লি ইন দ্য মর্নিংয়ে বেরোচ্ছি। আর পাতত আজকের মতন আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আর মঙ্গলবার রাত থেকে শালিমা স্টেশন 8:45 ট্রেন আমাদের, সেখান থেকে একটা সুন্দর নতুন ঝাঁচাকচকে ব্লগ শুরু হবে। মানে কালকে তোমরা আমার, কালকে মানে আজকে হচ্ছে রবিবার, তোমরা কালকে দেখবে হচ্ছে, মানে তোমরা এখন যেটা দেখছো সেটা হচ্ছে রবিবারের ব্লগ। আর আর একটা ব্লগ তোমরা ঘরে দেখবে, তারপরেই হয়ে যাবে পুরি স্পেশাল ব্লগ। তো চলো, আর একটা ব্লগও কিন্তু তোমরা মিস করবে না, তার মধ্যে আসবো আমি কিসে, লাইভে, মাঝে সাঝেই লাইভে আসবো। যে যেটা পছন্দ করো অবশ্যই সেই সেক্টরটার নাম বলো, আমি যদি সেখানে যাই অবশ্যই 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 তোমার সঙ্গে সেখানে শেয়ার করবো। তো আর কিছু বক্তব্য বাড়াচ্ছি না, আজকে আমরা আমার বক্তব্য আমি শেষ করছি। সকাল ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো, আর এন্টায়ার ব্লগ যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে, পাশে থাকবে। যেরকম করে পুরনো ব্লগগুলোতে ছিল, নতুন ব্লগেও তোমরা পাশে থাকবে। আমার গল্পটি হলো